আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হয়? প্রশ্নটা পল্লী বিদ্যুৎ সমিতি 2024-এর। এখানে উত্তর আছে ক 12টি, খ 15টি, গ 10টি, ঘ 13টি। এই অঙ্ক করার জন্য আমাদের এখানে যেহেতু লাস্টে শতকরা দেওয়া আছে, শতকরা লাভ 25%, তাহলে আমরা 100 টাকায় কয়টা কিনেছি এটা সহজ যদি বের করি তাহলে অঙ্কটা সুবিধা হয়। কারণ প্রতি ডজন, আমরা যদি 1 ডজন 12টা, তাহলে সে প্রতি ডজন মানে কি 12টা কিনেছে 48 টাকায়। তাহলে 48 টাকায় ক্রয় করে 12টি কলা, আমরা বের করবো যে 100 টাকায় কয়টা, সেটা সুবিধে হয়ে যাবে। তাহলে 1 টাকায় ক্রয় করে কয়টা? 12 বাই 48। আমাদের উদ্দেশ্য 100 টাকায়, 100 টাকায় ক্রয় করে 12 বাই 48। তাহলে 100 টাকা হলে বেশি, বেশি হলে গুণ, তাহলে ভাগ করি 4 বরং 48, 4 আর 4 25 100। তাহলে এখানে হচ্ছে 25টি। এখন দেখুন অঙ্কটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। তাহলে 100 টাকা এসে 25 টাকা, এখন যদি আমি 25% লাভ করতে চাই, আমাদের প্রশ্ন বলছে 25% লাভ হবে। এখন দেখুন, 25% লাভে বিক্রি মূল্য কত হবে? 25% লাভে 100 টাকার জিনিস আমার 125 টাকা বেচতে হবে। তাহলে এই 100 টাকা দিয়ে আমি 100 টাকার জিনিস আমাকে বেচতে হবে কিন্তু 125 টাকায়। এই জন্য আমরা কিন্তু 100 টাকা করে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখন এই বিক্রি করতে হবে, আমাকে বলছে 50 টাকায় কয়টি বিক্রি করতে হবে। তাহলে সেটা বের করতে গেলে আমরা দেখুন, এখন আমার এই 100 টাকা দিয়ে আমি 25টা কিনেছি, তাহলে 25% লাভ করতে হলে আমার 125 টাকায় বিক্রি করতে হবে 25টি। তাহলে এই লাইনটাই আমার, যে 125 টাকায় বিক্রি করতে হবে 25টি আচ্ছা কলা লিখলাম। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কত? 25 বাই 125। তাহলে আমার প্রশ্ন শেষে 50 টাকায় কয়টি বিক্রি করবো? তাহলে 50 টাকা বেশি, তাহলে 25 বাই 125 গুণ 50। কাটাকাটি করে অঙ্ক শেষ, এখানে 25, 5, 25, 100 আর 5, 10, 50, উত্তর হচ্ছে 10টি। তাহলে 50 টাকায় আমার 10টি কলা বিক্রি করতে হবে, এই উত্তর হয়ে গেল। যদি অঙ্কটির পদ্ধতি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।